বন্ধুরা, জিমেল আইডি লগ আউট করতে পারছেন না, চিন্তা করার কোনো কারণ নেই। আজ আমি আপনাদের খুব সহজে জিমেল আইডি লগ আউট করা শিখিয়ে দেবো। জানতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক, লেটস স্টার্ট। বন্ধুরা, জিমেল অ্যাকাউন্ট লগ আউট করার জন্য সবার প্রথমে আমি জিমেল অ্যাপ্লিকেশন ক্লিক করে ওপেন করে নিলাম। ওপেন করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে আপনার লোগো অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি লগ আউট করতে চান তাহলে নিচে দেখতে পাচ্ছেন কোনো লগ আউট কিন্তু অপশান নেই, ঠিক আছে? এখান থেকে কিন্তু লগ আউট করা যায় না। তো যদি আপনারা এখান থেকে ম্যানেজ অ্যাকাউন্ট এটা ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লগ আউট কোনো অপশান নেই। এখানে অ্যাড অ্যাকাউন্ট যুক্ত করার একটা অপশান আছে, লগ আউট নেই। তো আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে থ্রি লাইন। তো জাস্ট এই থ্রি লাইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করে সেটিং অপশানে ক্লিক করবেন। নিচে দেখতে পাচ্ছেন এই সেটিং। তো সেটিং অপশানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট দেখাবে। তো বন্ধুরা, এখান থেকে আপনি কোন জিমেল অ্যাকাউন্ট লগ আউট করবেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? তো যদি এখান থেকে সিলেক্ট করেন তাহলে কিন্তু বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো মানে লগ আউট অপশান নেই, ঠিক আছে? তো আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন। আসার পর বন্ধু দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট। তো এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন। তারপর ম্যানেজ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে কিন্তু আপনার জিমেল আপনার লগ আউট করতে পারবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে গুগল। তো এই জাস্ট এই গুগল অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখান থেকে যে কটা জিমেল অ্যাকাউন্ট আপনার ফোনে লগ ইন আছে দেখাবে। তো কোন জিমেল অ্যাকাউন্ট আপনি লগ আউট করতে চান বা রিমুভ করতে চান আপনার ফোন থেকে, তো সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো জাস্ট আমি এই জিমেল অ্যাকাউন্ট রিমুভ করবো বা লগ আউট করবো। তো জাস্ট এখানে মোর অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেয় রিমুভ অ্যাকাউন্ট। তো বন্ধুরা, আপনার রিমুভ অ্যাকাউন্ট ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাকাউন্ট এখানে ক্লিক আসবে। তো করে দেবেন, তা আপনার যে জিমেল অ্যাকাউন্ট ছিল সেই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে ফোন থেকে আউট হয়ে যাবে, মানে লগ আউট হয়ে যাবে, ঠিক আছে? এরকমভাবে কিন্তু লগ আউট জিমেল অ্যাকাউন্টে হয়ে থাকে, ঠিক আছে? তো এরকমভাবে খুব সহজে আপনারা লগ আউট করে নেবেন। তো আমি তো করে দিলাম, তো আপনারা করে নিন এইভাবে। দেখেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে না, ঠিক আছে, ওই জিমেলটা। এরকমভাবে আপনারা লগ আউট করে নেবেন। বন্ধুরা, আপনারা যদি নতুন জিমেল অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারেন। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।